আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইংল্যান্ডের পথে বৃষ্টির বাদে খুব একটা অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে, যে কারণে অধিনায়ক তামিম ইকবাল মানছেন যথেষ্ট প্রস্তুতি হয়নি। রবিবার ইংল্যান্ডে গণমাধ্যমে কথা বলার সময় এ প্রসঙ্গে তামিম বলেন, এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আবহাওয়ার কারণে হয়তো সেরা প্রস্তুতিটা নিতে পারিনি আমরা, তবে যতটুকু সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি যেন ভালোভাবে তৈরি হওয়া যায়, বাকিটা আমাদের মানসিকতা তৈরি করতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। চ্যাম্পস পরে উইকেট নিয়ে তামিম ইকবাল বলেন, ওই ম্যাটে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই, কিন্তু যতটুকু তত্ত্ব নিতে পারছি অতীত বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তত্ত্ব আমরা নিচ্ছি, উইকেট দেখার পর বলতে পারবো কোন কম্বিনেশন নিয়ে খেলবো আমরা। মাঠে অনুশীলন করা না হলেও তামিম মানছেন মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ, যা সহায়তা করবে ম্যাচে।